হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন। আজকে একটি আনবক্স এবং রিভিউ করব হলো কলাপসিবল বোতল, যেটি একটি নতুন জিনিস। রিসেন্টলি আমি এটি একটি শপ থেকে অর্ডার করেছি। দুটি কালার অর্ডার করেছি, একটি হলো গ্রিন, একটি হলো অরেঞ্জ। সো বক্সটির গায়ে লেখা আছে স্পোর্ট সিলিকন পোর্টেবল ফোল্ডেবল ওয়াটার বোতল, মানে এটি সিলিকনের তৈরি, আইডিয়াল ফর ট্রাভেল, এনজয় ইয়োর লাইফ। সো এটি হলো 550 ml দেখতে পাচ্ছি এবং এটি হলো মেড ইন চায়না এবং এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো চলুন ওপেন করে দেখি। সো এই হলো আমার সেই বোতল, দেখতে পাচ্ছেন খুবই কিউট দেখতে, অনেক ছোট সাইজে, কিন্তু এটি লম্বা করা যায়। লম্বা করলে এটি 550 ml পর্যন্ত পানি ধারণ করতে পারে এবং এখানে দেখতে পাচ্ছি একটি হুক আছে যেটির সাহায্যে আমরা বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখতে পারি। সো প্রোডাক্টটি এখন আমি লম্বা করে দেখ। সো মুখটি খুললেই লম্বা করা যাচ্ছে দেখতেই পাচ্ছেন, এবং আবার মুখটি লাগিয়ে দিতে হবে, তাহলে আর এটি কলাপস হবে না এবং এটির ভিতরে পানি ভরে অনেকক্ষণ রাখা যাবে যেমন হচ্ছে। দুটি আমি খুলে দেখি। জিনিসটা আপনারা যে যতটুক পানি ভরা দরকার, যতটুক সাইজ দরকার, ততটুকুই আপনারা করে রাখতে পারবেন আমার যা মনে হয়। এবং মুখটি আটকিয়ে রাখলে এটি ওই সাইজই থাকবে, এবং এটি কলাপস করতে হলে অবশ্যই মুখটি খুলে এবং মুখটি লাগিয়ে বারবার এটি অ্যাডজাস্ট করতে হবে। এবং বন্ধ অবস্থা অনেক ছোটো লাগছিলো, কিন্তু টেনে এটি লম্বা করার পর একটু বড়ই মনে হচ্ছে। এবং দেখাই যাচ্ছে যে এটি ট্রাভেলের ক্ষেত্রে ইউজ করলে অনেক ভালো হবে। ব্যাগের মধ্যে অনেক সময় বোতলতে সমস্যা হয়, সেক্ষেত্রে এই বোতলটি অনেক কাজে দিবে আমার যা মনে হয়। সো বোতলটির প্রাইস পড়েছে আমার 590 টাকা। আমি একটি শপ থেকে এটি অর্ডার করেছি, আপনারাও সেই শপ থেকে অর্ডার করতে পারেন। যারা সারাদিন ব্যাগ নিয়ে ঘুরে বেড়ান এবং ব্যাগের মধ্যে বোতল রাখতে সমস্যা হয়, তাদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট আমার যা মনে হয়। বোতলটি অনেকটা ডিউরেবল, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বিভিন্নভাবে চ্যাপটা অথবা কাত করা যাচ্ছে, এবং বোতলের উপরের মুখটি হলো স্টিলের দেখতেই পাচ্ছেন। তো আজকে আনবক্সটি হয়তো বা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।